মাওলাকে যদি আমার মাজার থেকে উত্তোলন করা হয়, খোদার কসম এখনো দেখতে পারবেন রেজবি মাওলার একটা পশমেরও কোনো ক্ষতি হয় নাই। রেজবি যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে, আসল মূলধন তেমন থাকবে। কথা বলি দিচ্ছি না, রেজবি হলেন হাজার পাউন্ডের লাইক। কথা বলি দিচ্ছি না, আলু জ্বালাতে হলে রেজবির সেন্টার আসতে হবে, দেহের ভিতরে নূর তৈরি করতে হবে, রেজবির দরবারে আসতে হবে, দেহের মধ্যে অন্ধকারকে আলোর পথ দেখাতে হবে, রেজবি মাওলার দরবারে আসতে হবে। কথা বলে ঠিক কি না, রেজবি হলেন গাউসে পাক দেখানোর ঠিকানা, গাউসে পাক হলেন নবী দেখার ঠিকানা। কথা বলে ঠিক কি না, আমার শেখের বন্ধুরা বন্ধুরা রে আমার রেজবি মাওলার ভক্তরা চিৎকার দিয়ে বলেন আল্লাহর ওলিরা মজারে জিন্দা না মরা, হ্যাঁ তোরে বলেন মরা জিন্দা। দলিল আছে না নাই? আছে না নাই? মিশকাত শরীফের সরায়া সরা মেরকাতের দ্বিতীয় খণ্ড আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা লাই দলিল নকল করতেছেন। দলিল ইন্না নুফুসাল কুদসিয়াতা আনিল বাদানিয়াতাল ইত্তেসালাত বিল আলাইল মালা ফাতারা ওয়া তাসমাউ কুন্না কাউন শাহিদ। আল্লাহর ওলিদের দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে যায় চলে যায় তখন এই দেহ রোহটা দুনিয়ার কোথাও থাকে না, উপরের জগতের সাথে মিশে যায়, উপরের জগতের সাথে মিশে যায়। উত্তেসালাত বিল মালাইল আলা ফাতারা ওয়া তাসমাউ কুন্না কাউন শাহিদ। তখন উপস্থিত একজন আরেকজন যেভাবে দেখতে পারে সালাম দিলে জবাব দিতে পারে। খোদার কসম মোল্লা আলী কারি বিশিষ্ট মুহাদ্দিস এবং মুহাদ্দিক এবং মুফাসসির মোল্লা আলী কারি বলেন আল্লাহর ওলিদের মাজারে গেলে ভক্তগণকে দেখতেও পারে, সালাম দিলে উত্তর দিতে পারে। শুধু তাই না, শুধু ফ্রান্স ইতালিতে কেউ যদি আল্লাহর ওলিকে স্মরণ করে বিপদের মধ্যে পড়ে যায় রেজবি মাওলা তার বিপদ দূর করে দিতে তাই কি পায় না হাত ধরে হবে যারা ওলির দুশ্মন তাদের অবস্থা খারাপ হয়েছে। কথা বলে ঠিক কি না, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, ক্লাস নাম্বার ওয়ান মুফাসসির ছিলেন, খুব সুন্দর সুললিত শিল্প শরীর কণ্ঠের অধিকারী ছিলেন। সিলেট শাহজালালের মাঠে বলে ফেলল শাহজালাল মাজারকে দুর্গা বলবেন না দুর্গা বলবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন মাজারকে ওই শাহজালাল বাবার মাজারকে দরগা বলবেন না দুর্গা বলবেন। সাথে সাথে অসংখ্য নদীর প্রেমিকরা সেখানে স্লোগান দিয়ে প্রতিবাদ করলেন। কিছুদিন পরে বাতিজা বাই সাহেবের অবস্থা খারাপ হয়ে যায়, জেলখানার ভিতরে বন্দি হয়ে যায়, এখনো পর্যন্ত জেলের ভাত খাই, এখনো পর্যন্ত তার কি ফাঁসি হয় না কি মরণ হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওলির সাথে বিরোধিতা করলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযালতুহু বিল হারামে। কথা বলেন ঠিক কি না, আল্লাহর ওলিরা এমন ক্ষমতার অধিকারী। দালিল 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 হাদিসে বুখারী শরীফ দলিল রয়েছে, তিরমিজি শরীফ রয়েছে, সিহাহ সিত্তার মধ্যে রয়েছে। শুধু তাই না, কোরআনের মধ্যে কি কয় আল্লাহ কয় ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি। কল সুবহানাল্লাহ কম, তারাও আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে। আমি বলবো রেজবি মাওলার দুশমনী করে কোনো লাভ নাই, লাভ নাই। কথা বলে ঠিক কি না, রেজবি হলেন হাজার পাউন্ডের লাইক। কথা বলে ঠিক কি না, আলু জ্বালাতে হলে রেজবির সেন্টার আসতে হবে, দেহের ভিতরে নূর তৈরি করতে হবে, রেজবির দরবারে আসতে হবে, দেহের মধ্যে অন্ধকারকে আলোর পথ দেখাতে হলে রেজবি মাওলার দরবারে আসতে হবে। কথা বলে ঠিক কি না, রেজবি হলেন গাউসে পাক দেখানোর ঠিকানা, গাউসে পাক হলেন নবী দেখার ঠিকানা। কথা বলে ঠিক কি না, আমি আদম মুফতি জামালউদ্দিন শায়রি আল কাদেরী
অনেক দিন থেকে আমার নিয়ত ছিল রেজভি বাবার দরবারে আসা, হাজিরা দিয়ে দোয়া নিয়ে যাব। অনেক দিন থেকে সেই ইচ্ছা ছিল, কিন্তু 24 তারিখ 23 তারিখ মাহফিল থাকার কারণে আসতে পারি না। এই বছর 23-24 মাহফিল রাখি নাই। নিয়ত করেছিলাম রেজভি মাওলানার দরবারে গিয়ে একটু সালাম নিয়ে আসবো, বক্তৃবৃন্দের সাথে পরিচয় হয়ে আসবো, দোয়া নিয়ে আসবো। সেই উদ্দেশ্যে আপনাদের কাছে রেজভি মাওলানার কদমে আগমন হয়েছে। আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া নিয়ে পথ চলা, এটাই আমার ভবিষ্যৎ কামনা। আপনারা জানেন আমাকে গত 3-4 বছর আগে ওয়াহাবিরা, মওদুদিয়া, লামাযহাবিরা এগুলো আমাকে মেরে নদীর মধ্যে ফেলে দিয়েছিলেন। ইউটিউবে অনেক আপনারা দেখেছেন, মুফতি জামালউদ্দিন শাহরিকে সার্চ দেন, সেখানে দেখবেন আমাকে মেরে রেজভি মাওলানা, রেজভি মাওলানা নাম আমি সেদিনও স্মরণ করেছিলাম। আল্লাহু আকবার বলেন, সেদিন আমার কামলিওয়ালা ময়ার নবী আমাকে সাহায্য করেছিলেন, আমাকে মেরে ফেকের কাদার নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ইউটিউবে দেখবেন আমার সারা শরীর ফেকে কাদা, মাটির কাদা, আমার পুরো শরীর আমাকে ডাকনা দিয়ে রেখেছিল। প্রায় 1-1.5 হাজার মানুষ ওই গ্রামে আমাকে সেখানে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যে রেজভি মাওলানার দোয়া নিয়ে, কদম মোবারকের দোয়া নিয়ে, আমার সিরাজুল আমিন রেজভি কিবলা কারওয়ার দোয়া নিয়ে যেন ইসলামের যেন খেদমত করতে পারি। আপনারা দোয়া করবেন কি করবেন না? দোয়া করবেন কি করবেন না? আমাকে পথ দেখাবেন, আপনাদের সাথে রাখবেন, এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। বেঁচে থাকলে আবারও দেখা হবে। পেস ইন্ডোর্স অফ মেরব, চেহারায় বলে দেখ কে আশেক, কে আশেক আর কে দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক কি না? চেহারা দেখলে বাবার নাম বলা যায়, ওয়াহাবিদের চেহারা দেখলে মনে হয় এগুলো নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কি না? দুশ্মনের রাসূল, এদের স্থান হলো জাহান্নাম, জাহান্নাম। আমাদের আমার জান হারে নিয়ে, মাকিনো মাকা তুম হারে নিয়ে, সুমিনো সোনা তুম হারে নিয়ে, বনে দু জাহা তুম হারে নিয়ে, জাহান্নে দাহান্নে জবা তুম হারে নিয়ে, বদম হেজা তুম হারে নিয়ে, হামাই হা তুম হারে নিয়ে, উটবি ওহা তুম হারে নিয়ে, কালিমো নাজা মসিও সফা কালিলো রেজা রাসুলু নবী আতিকো আসি নানিও আলি সাদা কি জবা তুম হারে নিয়ে, ইসালাতে কুল ইমামাতে কুল সিয়াদাতে কুল ইমারাতে কুল হুকুমতে কুল বেলায়াতে কুল খুদা কি নিয়ে তুম হারে নিয়ে, তুমারে চমক তুমারে দিমাগ। সুবহানাল্লাহ কইছেন না? পিছনে বারে বলে সুবহানাল্লাহ কন। তুমারে চমক তুমারে দিমাগ, তুমারে চলক তুমারে মহল, জমিন ও ফলক, সমাজ কি সমাজ, সাকি হে নাশা তুমারে নিয়ে। বল ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বল ইয়া রাসূলুল্লাহ। ভাইরামা জুহুরি নিহা কিয়ামে যাহা রুকিয়ে মিহা সুজুদে সাহা নিয়াজি ইহা নামাজে ওহা, ইয়ে কিসলিয়ে তোমারে লিয়ে, ইয়ে শামস কামার, ইয়ে শামস সাহার, ইয়ে কারগা নাজার, ইয়ে বাগো সামার, ইয়ে তিগো সিনে, ইয়ে তাজো কামার, ইয়ে হুকুমের আওয়া তোমারে লিয়ে, সানা কি নাশা ওর নূরে পাশা, কে মেহরে ওষা বানা কি সাহা বাসায়ে কাশা, বাবা কি নাশা ইয়ে নামো নাশা তোমারে লিয়ে, আতায়ে আরব জিলায়ে কারব ওই যে আজব সিগাইরে তলব, ইয়ে রহমত রাবা জিসকে সবক ফিরিয়ে যাহা তোমারে লিয়ে, না রুহি আমি না আরশে বাড়ি না লৌহ মুবি না লৌহ কুই কহি করুন কি নেহি যাওয়ে মানি কাহানি আজলি কি তোমারে লিয়ে, জিলানে চমক 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 চমন মে পবন পবন মে দুহন সাজাইয়ে মন পেয়ে ইয়ে মিলানে ইয়ে আসমানে ইয়ে তোমারে লিয়ে কম। সুবহানাল্লাহ, আল্লাহ হযরত বলছে যে নবীর গোলামের কাফনের কাফনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ হযরত বলছেন কি বলছেন, আরে মুহাম্মদকে গোলাম কা কাফন মোল্লা নহি হোতা, আহ মুহাম্মদকে গোলাম কা কাফন মোল্লা নহি হোতা। খোদার কসম রেজভি মাওলানাকে যদি আবার মাজার থেকে উত্তোলন করা হয়, খোদার কসম এখনো দেখতে পারবেন রেজভি মাওলানার একটা পশমেরও কোনো ক্ষতি হয় নাই। রেজভি যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে, আসল মূলধারও তেমন থাকবে। কথা বলুন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।